السلام عليكم سوبيا দর্শক দেখুন আমাদের নয়ন ভাই আজকে কি সাজিয়ে দিতেছে ঘটি সম্ভবত দাদার মাথায় কিন্তু সাজিয়ে দিতেছে ঘটি এই ঘটি নিয়ে সম্ভবত এই দাগ থেকে ওই দাগে যাবে তারপরে মনে হয় পেয়ে যাবে যে হতে সবচেয়ে কম সময় যাবে সে সম্ভবত পেয়ে যাবে আজকের আকর্ষণীয় পুরস্কার এক বস্তা চাউল তারপর হচ্ছে যে সেকেন্ড হবে সে পাবে হচ্ছে 5 কেজি আটা এবং যে হবে থার্ড সে কিন্তু পেয়ে যাবে এক কেজি সয়াবিন তেল তো চলেন আমি আগেই বলে ফেললাম তারপরে নয়ন ভাইয়ের কাছে শুনি আজকের খেলার নিয়ম কারণ কি নয়ন ভাই আজকের খেলার নিয়ম কারণ কি দর্শক যে সবচেয়ে কম সময়ে যাবে সেই কিন্তু আজকের বিজয়ী এবং সে কিন্তু পেয়ে যাবে আজকের আকর্ষণীয় পুরস্কার এক বস্তা চাউল নয়ন ভাই মোবাইল দিয়ে দেন হ্যাঁ সে কিন্তু টাওয়ারে একবারে রিল্যাক্সে কইরা 17 সেকেন্ডে এই রাস্তা পার করছে 17 সেকেন্ডে 17 সেকেন্ডে চলে হচ্ছে ready ভাইয়ে বলছে তার কোনো পয়েন্ট হবে না সে পেয়ে যাবে 5 পয়েন্ট এই 5 পয়েন্ট দি দাও 1 সেকেন্ড মধ্যে থাকি নন ভাই স্টার্ট 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 সে কিন্তু 12 পয়েন্ট 91 সেকেন্ডে এই রাস্তা পার করছে সতেরো পয়েন্ট চুয়াল্লিশ সেকেন্ড ভাই সে কিন্তু শেষ করতে পারছে এই রাস্তা 13 পয়েন্ট 32 সেকেন্ড আসলে দর্শক আজকের পুরস্কার এক বস্তা চাউল যে হবে প্রথম বিজয়ী সেকেন্ড বিজয়ী হবে হচ্ছে 5 কেজি আটা এবং থার্ড যে হবে বিজয়ী সে কিন্তু পাবে আজকের আকর্ষণীয় পুরস্কার এক বোতল তেল এবং এরপরে রয়েছে আমাদের আরেকজন বড় ভাই সে কিন্তু ইয়া লম্বা মানুষ দেখি সে কি করে হ্যাঁ হ্যাঁ টাকা কিন্তু চলে আসছে গুড়ু গুড়ু পায়ে দেখবো সে কিন্তু মধ্যে রাস্তায় এসে একবারে পড়ে গেছে সে হয়ে গেছে ডিসকোয়ালিফাই